হাইকোর্টের নির্দেশ মতোই পশ্চিমবাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ভুবনেশ্বরে তৃণমূল মহাসচিবের চিকিৎসা শুরু ভুবনেশ্বরের এমসে সোমবার সকালে এস এস কে এম থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তার আইনজীবী ও এস কে এর এক চিকিৎসক রয়েছেন ইডির আধিকারিকরাও অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর হুইল চেয়ারে বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ভিতরে নিয়ে যাওয়া হয় এদিকে শুরু থেকে পার্থ চট্টোপাধ্যায়ের এস এস কে চিকিৎসার বিরোধিতা করে আসছিল ইডি এস এস কে বদলে পার্থর চিকিৎসা আলিপুর কমান্ড হাসপাতাল বা জোকা ইএসআইএ করানোর পক্ষপাতে ছিলেন ইডির আধিকারিকরা যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ও পার্থ নিজে এস কে এমে ভর্তি হতে চেয়েছিলেন তাই এস এস কে এমে প্রথমে তাকে ভর্তি রাখা হয় ইডির দাবি এসএস এম ভর্তির আগে জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানো হয়েছিল অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ততটা গুরুতর নয় বলেই জানিয়েছিলেন ইএসআই হাসপাতালের চিকিৎসকরা তাহলে কেন পার্থ থেকে এস এস এ ভর্তি হতে হলো, এই নিয়ে একাধিক মহলে উঠছে প্রশ্ন তবে কি দুর্নীতির কারণে ইডির জেরা থেকে বাঁচতে এবং নতুন গল্প তৈরি করতেই কি তিনি শারীরিক অসুস্থতার অভিনয় করেছেন এই নিয়েও শুরু হয়েছে জল্পনা যদিও আদালতের নির্দেশে পার্থ সেদিন এস এস এ ভর্তি হয়েছিলেন ইডির অভিযোগ প্রভাব খাটিয়ে পার্থ চট্টোপাধ্যায় এস এস কে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিকে কার্ডিওলজি নেফ্রোলজি মেডিসিন এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড তৈরি করতে এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বর্ডি পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করবে বিকেল তিনটের মধ্যে এইমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বিরো রিপোর্ট রেজিস্ট নিউজ